জেল থেকে বেরোলেন মদন মিত্র, জানালেন তিনি খুশি, সহযোগিতা করবেন সিবিআই এর সঙ্গে। মন্ত্রী বিধায়ক না থাকলেও মদন মিত্র প্রভাবশালী, জামিনে মুক্ত থাকলে ভয় দেখাবেন, পাল্টা এই যুক্তিতে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। ঠিকানা বিভ্রাট, জামিনের রায়ে কালীঘাট থানার বাসিন্দা মদন মিত্রকে ভবানীপুর থানার বাসিন্দা বলে উল্লেখ, আদালতের নির্দেশ ভবানীপুরের বাইরে যেতে পারবেন না তিনি। সাড়া পেয়েও এলগিন রোডের তিন তারা হোটেলে উঠতে হল মদনকে। বাড়ির কাছে এলাম, ঢিল ছুড়লেই বাড়ি, অথচ যেতে পারলাম না, কষ্টটা রয়ে গেল। আদালত নির্দেশ দিলে ছুটতে ছুটতে বাড়ি যাব। চব্বিশ ঘন্টা এক্সক্লুসিভ প্রতিক্রিয়া মদন মিত্রের। বাক্য রচনায় ভুল, ক্লাস সেভেনের ছাত্রকে বেধড়ক মার, কোচিং এর শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ, স্কেলের বারে গুরুতর জখম যোধপুর পার্কের অ্যান্ড্রুজ হাই স্কুলের এক ছাত্র, তাকে নিয়ে নার্সিংহোম পর্যন্ত দৌড়তে হল বাবা মাকে। আন্দোলনের ধাত্রীভূমিতে বিজয় উৎসবের প্রস্তুতি, সিঙ্গুরে সাধু সাধু রব, চোদ্দই সেপ্টেম্বর সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের কয়েকজনের হাতে জমির পাত্তা ও ক্ষতিপূরণের চেক তুলে দেবেন মুখ্যমন্ত্রী, দুশো জনের চেক তৈরি বলছে প্রশাসন। কাল হুঁশিয়ারি হুমকি, আজ পুলিশে অভিযোগ, চব্বিশ ঘন্টা সহ পাঁচ সংবাদ মাধ্যমের আক্রান্ত সাংবাদিকদের বিরুদ্ধে নালিশ ঠুকলেন ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ভীতি প্রদর্শন ও বিনা অনুমতিতে প্রবেশের অভিযোগ। মারাত্মক নাক ডাকেন, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, সারাদিন ঘুম ঘুম পায়, এসবের ফলে ঘুমের মধ্যে আপনার হার্ট অ্যাটাক হতে পারে, শিকার হতে পারেন স্লিপ অ্যাপনিয়ার, দেখুন নাক ডেকে মৃত্যু ডাকা রাত আটটায়।